আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খালেদার মুক্তির দাবিতে জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জন্য বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলার আবেদন। শাহবাগে চাকরি প্রার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা। মুরাদের অশ্লীল 17টি অডিও ভিডিও সরানো হয়েছে। ইবি শিক্ষার্থীদের মেসে স্থানীয়দের হামলার 1.5 ঘন্টা পর পুলিশ পাঠালো পক্টর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হাসপাতালে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করবে বিএনপি। আগামী 20 ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে 20 ডিসেম্বর থেকে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সমাবেশে কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচি প্রণয়ন করা হয়। বিএনপির পক্ষ থেকে 14 ডিসেম্বর সকাল 9টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আর 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সময় সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 9টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল 10:30 শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ অর্পণ এবং এরপর বিজয় র্যালি ও আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির ঘোষ, মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান, মাহমুদ টুকু প্রমুখ। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জন্য বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলার আবেদন। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মী। রাজধানী শাহবাগ থানায় এ আবেদন করা হয়। মামলার আবেদনকারী ছাত্রলীগের কর্মী হলেন নুরুদ্দিন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র। নুরুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের 2017 ও 2018 শিক্ষাবর্ষের ছাত্র। আবেদনে বলা হয়েছে, দিবাগত রাত 12টার দিকে শহীদের সার্জেন্ট জহুরুল হলে বসে নুরুদ্দিন আহমেদ ফেসবুকের একটি অডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোয়াজ্জেম হোসেনের অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দেখতে পান। বক্তব্যটি সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে আবেদনে। ভিডিও লিঙ্কটি আবেদনে উল্লেখ করেছে নুরুদ্দিন আহমেদ। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার প্রথম আলোকে বলেন, তারা অভিযোগটি পেয়েছেন, এটি ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তাদের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাহবাগে চাকরি প্রার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা। চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি সহ 4 দাবিতে রাজশাহীর শাহবাগে লাগাতার কর্মসূচি ডাক দিয়েছে চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের এই কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুর 12:30 দিকে শাহবাগ মোড় ঘুরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এর আগে বেলা 11:00 থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ নামে চাকরি প্রার্থীদের একটি সংগঠনের ডাকে এতে অংশ নেন প্রায় 5 শতাধিক চাকরি প্রার্থী। তাদের অন্য দাবিগুলো হলো নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করে নিয়োগ পরীক্ষার মার্কসহ ফলাফল প্রকাশ করা, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ 100 টাকা করা ও সম্মানিত নিয়োগ পরীক্ষা ব্যবস্থা করা। এ সময় তারা শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই নেই এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন, দাবি মোদের একটাই বয়সসীমা বৃদ্ধি চাই, মুক্তিযোদ্ধাদের বাংলায় বৈষম্যের ঠাই নাই ইত্যাদি স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত
কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পুলিশে বাদের মধ্যে দুপুর একটার দিকে আবারও তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। তাদের ঘিরে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। এ সময় চাকরি প্রার্থীরা পুলিশকে ফুল দিতে চাইলেও পুলিশ তাদের ফুল গ্রহণ করেনি। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বলেন, আমাদের বাধা দেবেন না প্লিজ, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি, গাড়ি ভাঙচুর করতে আসিনি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব, কর্মসূচি চলমান রাখব। মোরাদের অশ্লীল 17টি অডিও ভিডিও সরানো হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডাক্তার মোরাদ হাসানের 17টি অসৌজন্যমূলক ও বিতর্কিত অডিও ভিডিও চিহ্নিত করে অপসারণ করা হয়েছে। এসবের মধ্যে 15টি ফেসবুক থেকে ও ইউটিউব থেকে 2টি অপসারণ করা হয়। আজ আদালতকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রাজাই রাকিব। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম এ এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এগুলো সরাতে নির্দেশ দিয়েছিলেন। তারই আলোকে মোরাদের অশ্লীল অডিও ভিডিও সরানো অগ্রগতি জানানো হয়। এর আগে প্রতিমন্ত্রীর অডিও ভিডিও অপসারণ করতে আদালতের দ্বারস্থ হন ব্যারিস্টার সুমন। উল্লেখ, খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যাপক সমালোচিত হন ডাক্তার মোরাদ হাসান। পরে এক চিত্রনায়কের সঙ্গে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে তৈরি হয় নতুন বিতর্ক। এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালীন নানান সময়ে বেফাস মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন ডাক্তার মোরাদ হাসান। ইবি শিক্ষার্থীদের মেসে স্থানীয়দের হামলার দেড় ঘন্টা পর পুলিশ পাঠালো পক্টর। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার নেতৃত্বে শিক্ষার্থীদের মেসে হামলা চালিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে 9টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী আনন্দনগর এলাকায় রাবিউল মেসে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের একজন গুরুতর জখম সহ 5 শিক্ষার্থী আহত হয়েছে। ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের পক্টোরিয়াল বডির সাহায্যে প্রার্থনা করলেও ঘটনাস্থলে যাননি তারা। ঘটনার দেড় ঘন্টা পর সেখানে পুলিশ পাঠান পক্টর অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর হোসেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মেস পার্শ্ববর্তী ভাষার মালিক বিশ্ববিদ্যালয়ে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শাখা কর্মকর্তা জাহিদুল ইসলাম মেসে আসেন। আগের রাতে মেসে হইহুল্লো করার অভিযোগ তুলে তিনি শিক্ষার্থীদের উপর বকাঝকা করেন। এ সময় শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটি হয়। পরে সেখান থেকে বের হয়ে এসে স্থানীয়দের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেন জাহিদুল। এ সময় বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কামাল উদ্দিনের উপর হামলা করেন তারা। এ ঘটনায় গুরুতর জখম হন কামাল। হামলাকারীদের আটকাতে গেলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুলতান মাহমুদ, ফলিতে রসায়ন ও কেমি, কৌশল বিভাগের হৃদয় আহমেদ, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের জুয়েল রানা এবং সমাজকর্ম বিভাগের মাজহারুল ইসলামকেও মারধর করে তারা। এ ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে আহতদের বন্ধুরা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে এ ঘটনার প্রতিবাদ করলে শিক্ষার্থীদের উপর আবারও ক্ষুব্ধ হন স্থানীয়রা। এ সময় রেন্টু ও রাজু স্থানীয়দের ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। পরে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উপর চড়াও হন। পরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের পক্টোরিয়াল বডির সাহায্যে প্রার্থনা করলেও ঘটনাস্থলে উপস্থিত হননি তারা। ঘটনার দেড় ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। 12:30 দিকে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আসেন প্রক্টর অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর হোসেন। ভুক্তভোগীরা বলেন, সোমবার মেসের সিনিয়রদের বিদায় উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করি, এতে কিছুটা উচ্চ শব্দ হয়, বাসের মালিক আমাদেরকে বকাঝকা করেন, এর প্রতিবাদ করলে তিনি স্থানীয় লোকজন নিয়ে আমাদের উপর হামলা করেন। বিশ্ববিদ্যালয়ে পক্টোরিয়াল বডির সাহায্যে প্রার্থনা করেও তাদের পাশে পাইনি আমরা। অভিযুক্ত জাহিদুল ইসলাম, রাতের আঁধারে যে কেউ তাদের উপর হামলা করতে পারে এর দায়ভার তো আমি নেব না। বিশ্ববিদ্যালয়ে পক্টর অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর হোসেন ঘটনা শোনার পর শৈলকোপা থানার পুলিশকে জানিয়েছিলেন।